হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য অসাধারণ কয়েকটি কিচেন টিপস নিয়ে চলে এসেছি তো আমরা যারা গৃহিণী আছি তাদের সারা দিনের অনেকটা সময় কিন্তু কিচেনে কেটে যায় কিচেনের এমন কিছু কাজ আছে যেগুলো কিন্তু অনেক কঠিন আর করতেও অনেক সময় লাগে আবার অনেক কাজ আছে যেগুলো টিপস আমরা জানি না সেই কাজগুলো কিন্তু না জানার কারণে করতে অনেক সময় লেগে যায় আর সেই কাজের টিপসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু কাজগুলো আমরা ঝটপট করে ফেলতে পারি তো আজকে কিসেনের পাঁচটি কাজের টিপস আপনাদের সাথে শেয়ার করছি তো এই টিপসগুলো আপনাদের আশা করছি ভালো লাগবে তো এই টিপসগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আজকের টিপসগুলো শুরু করি টিপস নাম্বার ওয়ান আমরা এখনও কিন্তু অনেকেই স্টিলের গ্লাস পানি খাওয়ার জন্য ব্যবহার করি তো স্টিলের গ্লাস অনেক সময় দেখা যায় পানি খাওয়ার পর বা গ্লাস ধোয়ার পর আমরা দুটো গ্লাস একসঙ্গে এভাবে রেখে দিই তো এভাবে রাখার কারণে অনেক সময় দেখা যায় দুটো গ্লাস একসঙ্গে টাইট হয়ে এঁটে থাকে তো একটার ভিতর থেকে আর বের হতে চায় না তখন কিন্তু একটার ভিতর থেকে আর গ্লাস আলাদা করতে অনেক ঝামেলা হয় টানাটানি করলেও কিন্তু বের হতে চায় না তো যদি কখনো এমন হয় তাহলে আমার এই টিপসটা ফলো করবেন তাহলে খুব সহজেই দুটো গ্লাস আলাদা করতে পারবেন তো এই দুটো গ্লাসের মুখের এখানে সামান্য একটু তেল দিয়ে দেবেন তারপরে গ্লাসটা টান দিবেন দেখবেন গ্লাস কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে দুটো গ্লাস আলাদা হয়ে যাবে তো কখনও যদি আপনার এমন হয়ে থাকে তাহলে আপনি এই পদ্ধতিটা ফলো করতে পারেন খুব সহজেই কিন্তু একটা গ্লাসের ভিতর থেকে আর একটা গ্লাস বের করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না টিপস নাম্বার টু বাজার থেকে মাছ কিনে আনার পর অনেক সময় আমরা দেখি যে মাছটা অনেক নরম তো মাছটা অনেক সময় কিন্তু নরম থাকে এই নরম মাছ ভাজতে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় কারণ নরম মাছ ভাজতে গেলে ভেঙে যায় সুন্দর করে কিন্তু মাছগুলো ভাজা যায় না তো নরম মাছ ভাজার আগে এই টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে তো যাবেই না বরং সুন্দর মুচমুচে হবে নরম মাছ ভাজার আগে মাছে ময়দা বা চালের গুঁড়া মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো ভাজবেন এতে মাছ ভাজার পর কিন্তু অনেক মুসমুসে হবে আর মাছ ভাজার সময় মাছ একদমই ভেঙে যাবে না তো ভিওর যদি কখনও আপনি দেখেন যে মাছগুলো নরম হয়ে গেছে তো নরম মাছ ভাজার আগে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন তাহলে মাছ কিন্তু অনেক মুষমুছে হবে আর মাছ ভাজার সময় ভেঙে যাবে না আশা করছি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি টিপসটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। tips number 3 আজকাল কিন্তু আমরা এই ধরনের স্টিলের পাত্র অনেকেই ব্যবহার করি তাই স্টিলের পাত্রে কিন্তু দুধ জাল করলে দেখা যায় যে এই পাত্রের চারপাশ দিয়ে বা নিচে দুধ লেগে জমে থাকে তো এর থেকে মুক্তি পেতে আপনি এই টিপসটা ফলো করতে পারেন পাত্রে দুধ ঢালার আগে আপনি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে চারপাশে পানিটা ভালো করে ঘুরিয়ে লাগিয়ে নেবেন আর এই পানিটাও কিন্তু আপনি ফেলবেন না পানিটা আপনি রেখে দিবেন আর এর মধ্যেই আপনি দুধটা ঢেলে দেবেন এই জন্যই আমি খুবই সামান্য একটু পানি দিয়ে কিন্তু চারপাশটা ঘোরাতে বলেছি তো সামান্য একটু পানি দিবেন আর এই পানির মধ্যে আপনি দুধটা ঢেলে দিয়ে খুব ভালো করে দুধটা জাল করে নেবেন তো দুধটা জাল করা হয়ে গেলে দেখবেন যে স্টিলের পাত্রের চারপাশে বা নিচেই কিন্তু দুধ জমে আর লেগে থাকবে না তো এই টিপসটা কিন্তু শুধুমাত্র স্টিলের পাত্রের ক্ষেত্রে টিপস নাম্বার ফোর ফুলকপি কাটার সময় দেখবেন ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে ফুলকপি কাটার সময় আমরা পোকাগুলো তো ফেলে দিয়ে থাকি কিন্তু পোকাগুলো ফেলে দিলেও পোকার যে জীবাণু থাকে সেই জীবাণু কিন্তু ফুলকপিতে থেকেই যায় তো ফুলকপি থেকে পোকার জীবাণু ধ্বংস করতে ফুলকপি কেটে হলুদ পানিতে অর্থাৎ পানির ভিতর হলুদ মিশিয়ে নিয়ে ফুলকপিগুলো দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে রান্না করবেন এতে কিন্তু পোকার যে জীবাণুগুলো ছিল সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে টিপস নাম্বার ফাইভ এখানে আমি একটা লেবু মাঝখান থেকে কেটে অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি এই অর্ধেক লেবুতে এখন কয়েকটা লবঙ্গ এভাবে গুজে দেব ছয় থেকে সাতটা লবঙ্গ এভাবে দিলেই হবে এখন কিন্তু আমাদের ঘরে অনেক মশার উৎপাদ দেখা যায় লেবুর মধ্যে এভাবে লবঙ্গ দিয়ে ঘরের যে কোনো কোনায় যদি রেখে দেন তাহলে কিন্তু ঘরে মশা মাছি বা যে কোনো পোকা কিন্তু আসবে না ঘরের যে কোনো কোনায় জানালার পাশে রান্নাঘরের জানালার পাশে কিন্তু এভাবে আপনি রেখে দিতে পারেন তাহলে মশার উৎপাত থেকে রক্ষা পাবেন এতে কিন্তু মশা তো পালাবেই আবার আপনার যে কোনো পোকা কিন্তু ঘরে ঢুকতে পারবে না এসব পোকা মকরের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ